স্বল্পমূল্যে পণ্য বিক্রি কার্যক্রম অব্যাহত রাখতে আগামী বাজেটেও বড় অঙ্কের ভর্তুকি রাখা হবে। সকালে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। এ সময় তিনি বলেছেন, আন্তর্জাতিক বাজারে পণ্যমূল্য বৃদ্ধির কারণে দেশে দাম সমন্বয়ের কোনো বিকল্প নেই। তার মতে, কিছু অসাধু ব্যবসায়ীর সুযোগও নিচ্ছেন। এদিকে ছয় মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো চিনির দাম বাড়িয়েছে টিসিবি। এতদিন চিনির দাম ছিল প্রতি কেজি 7 টাকা, এই দফায় টিসিবি প্রতি কার্ডধারীকে 1 কেজি চিনি, 2 কেজি মসুর ডাল এবং 2 লিটার সয়াবিন তেল দিচ্ছে। মসুর ডাল 70 টাকা কেজি এবং সয়াবিন তেল প্রতি লিটার 110 টাকা দামে বিক্রি করা হচ্ছে। গত ডিসেম্বরে টিসিবি মসুর ডাল এবং চিনির দাম কেজিতে 5 টাকা বাড়িয়েছিল।